আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? অপবিশ্বাসের কাজের রেট মাত্র 11,000 টাকা। শুনে নিশ্চয়ই আপনারা অবাক হচ্ছেন, আসলে এটা কাজের রেট না, এটা তার রেট। তিনি একজনকে দিয়েছেন, সেই সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত বলবো। কিছুদিন আগে তিনি একটি সিনেমা করার জন্য প্রযোজক প্রতিষ্ঠানের জন্য আবেদন করেন, প্রযোজক পরিচালক প্রতিষ্ঠানে। তো সেই প্রযোজক প্রতিষ্ঠানের নাম দেন তার ছেলের নাম এবং তার নাম। সেই প্রযোজক প্রতিষ্ঠানের নামটি হলো অপু ও জয় প্রযোজক প্রতিষ্ঠান। তো অপু জয় নাম দেওয়ার পর সেখানে আবেদনে উল্লেখ করেন তার স্বামীর নাম ছিল হলো কি সাকিব খান। তো যাই হোক, তার স্বামীর নাম সাকিব খান। জানা গেছে যে প্রযোজক সমিতিতে যদি তার ছেলে সন্তানের নাম দেওয়া হয় এবং স্বামীর নাম দেওয়া হয়, স্বামীর নামে ছেলে এবং নিজের নাম এবং সন্তানের নাম দিলে সেখানে 11,000 টাকা লাগে, আর এছাড়া অন্য কোনো ভিন্ন কোনো নামে দিলে সেখানে 1,03,000 টাকা লাগে। তো সেই প্রেক্ষিতে তিনি যখন আবেদন করেন, আবেদন করার পর তার যে ফাইলটি আছে সেটি প্রযোজক সমিতির যে সভাপতি আছে তিনি আটকে দেন। আটকে দেওয়ার মূল কারণ হলো গিয়া যে সাকিবের সাথে তার সম্পর্ক নেই, আর তিনি এই সময় এই সুযোগটা নিতে চাইছেন, যার জন্য তার এই ফাইলটি আটকে দেওয়া হয়। দর্শক বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন, এক কথায় বলতে গেলে তিনি প্রতারণাই করেছেন। এটা নিয়ে সমালোচনা চলছে, যা বিস্তারিত অতটা যায় না, অনলাইন মাধ্যমে যা জানতে পারছি তাই আপনাদেরকে জানিয়েছি।